জঙ্গিপুর শিয়ালদা মেমো ট্রেনকে আগামী পয়লা মে থেকে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত রেলের। মূল্যবৃদ্ধির বাজারে এবার ট্রেনের যাত্রী ভাড়া বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মূল্যবৃদ্ধির বাজারে এবার ট্রেনের যাত্রী ভাড়া বৃদ্ধি নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জঙ্গিপুর শিয়ালদা মেমো ট্রেনকে আগামী পয়লা মে থেকে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত রেলের। और ट्रेन नंबर जो है 031777 था, वो हो जाएगा 131771378। और गाड़ी जो है मीएमयू पैसेंजर से कन्वर्ट करके एमयू एक्सप्रेस हो गया है और इसका टाइमिंग और समय में कोई चेंजिंग नहीं। আর এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরোধিতায় সরব বিরোধীরা। যদি কোনো পরিকাঠামো উন্নয়ন না করে শুধুমাত্র নাম বদল করেই ভাড়া বাড়ানো হয় তাহলে পথে নেমে আন্দোলনের হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস নেতৃত্ব। মানুষের সুবিধার্থে যদি লোকালটা এক্সপ্রেস হয় তাহলে ঠিকই আছে আর কি, কিন্তু ভাড়া বৃদ্ধি এই মুহূর্তে যে মানুষের যে জীবনযাপন করে কঠিন হয়ে দাঁড়িয়েছে আর তার মধ্যে ট্রেনের আবার ভাড়া বাড়বে, আমি এলাকার সাংসদ হিসাবে আমি এর নিন্দা করছি। আমরা এই ব্যাপারে প্রতিবাদ জানাবো, প্রয়োজনে আমরা দীর্ঘ আন্দোলনও করব। যদিও বিজেপির আশা খুব তাড়াতাড়ি বিভ্রান্তি দূর হবে, এক্সপ্রেস ট্রেন ও মেমো ট্রেন হয়তো দুটোই থাকবে। জঙ্গিপুর শিয়ালদা যে মেমো ট্রেন সেটা আমরা শুনছি এক্সপ্রেস ট্রেন হয়েছে এবং ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এক্সপ্রেস ট্রেনের ভাড়া বেশি হয় লোকাল ট্রেনের থেকে বা মেমো ট্রেনের থেকে। রেল কর্তৃপক্ষ নিঃসন্দেহে মানুষের সুবিধার কথা ভাববে, যেটাকে এক্সপ্রেস ট্রেন করা হয়েছে স্বাভাবিকভাবে তার ভাড়া বেশি হবে লোকাল ট্রেনের তুলনায়। আমার মনে হয় আগামী দিনে মেমু ট্রেন আবারও একটা চালু হবে, যেটা এক্সপ্রেস করেছে মানুষের সুবিধার্থেই করেছে, অল্প সময়ে যেন তারা শিয়ালদা পৌঁছাতে পারে আর সেই কারণে একটু ভাড়া বেশি হয় এক্সপ্রেস ট্রেনে। তো আগামী দিন আবারও একটা মেমু ট্রেন, আমার বিশ্বাস যে রেল কর্তৃপক্ষ মেমু ট্রেনও দেবে জঙ্গিপুর শিয়ালদা এবং এক্সপ্রেস ট্রেনটাও থাকবে এবং তাতে মানুষের সুবিধা হবে। নিত্যযাত্রীরাও অনেকেই সরব হয়েছেন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে। আমার মনে হয় কম্পার্টমেন্টটা বাড়িয়ে দিলে যাতে সাধারণ প্যাসেঞ্জারদের কোনো অসুবিধা না হয় সেটাও দেখতে হবে, আর ভাড়াটা বাড়িয়ে দিলে ধরুন এমনি ভাড়ার রেট তো আর বাড়বে না, তাতে হয়তো এসি থাকলে এসি কম্পার্টমেন্টের যে চার্জ আছে সেটা বাড়তে পারে। রেলের যেরকম ভাড়া হয় আর এক্সপ্রেস হলে কিছুটা বাড়লে সাধারণ মানুষের অসুবিধা হবে। সাধারণ হিসাবে বলবো যে এটা এক্সপ্রেস যদি হয় তো এগুলো কম্পার্টমেন্ট বা এসি বানানো ভালো, এটা হলে ভালোটা হয়। আর তা না হলে একই লোকাল তো খুবই কম এই রুটের ভেতরে আসা যাওয়ার কোনো অসুবিধা হয় সকাল বিকেলে কোন তো, অতএব এটা ভাড়াটা যাতে না বাড়ে এটা যেন একটা বিবেচনা সেরকমই আলাদা।